আপনারা জানেন আজ সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চে হবে শুনানি এবং শীর্ষ আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে, অর্থাৎ স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। আজ সুপ্রিম শুনানির দিকেই নজর রয়েছে প্রত্যেকের। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি এবং এই অভয়ের বিচার চেয়ে যেভাবে একদিকে প্রতিবাদ চলছে, ঠিক তার পাশাপাশি মানুষের অপেক্ষা। একটা মাস পার হয়ে গিয়েছে এবং সেই এক মাসের মাথায় আজ সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি। যে সুপ্রিম কোর্টের শুনানির দিকে আজ গোটা দেশের নজর রয়েছে, অভয় বিচার পাবে, যে প্রশ্ন বারংবার সাধারণ মানুষের মধ্যে উঠেছে সেই প্রশ্ন। শুধু না, একই সঙ্গে পরিষ্কার বার্তা যে বিচার যেমন দিতে হবে ঠিক একই রকমভাবে ছিনিয়ে নিতে হবে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি আজ হতে চলেছে এবং এই শুনানির দিকেই আজ তাকিয়ে রয়েছে প্রত্যেকে। অন্যদিকে আজই সিবিআই দীর্ঘদিন ধরে যে তদন্ত ভার গ্রহণ করবার পর থেকে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে, মূলত আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে দুর্নীতির পাশাপাশি অভয়াকে হত্যার ঘটনা এবং সেই হত্যার ঘটনা আর কারা কারা যুক্ত রয়েছে এবং সেখান থেকে যে প্রত্যেকটা মিসিং লিঙ্ক সিবিআইয়ের আধিকারিকরা তারা জোরবার চেষ্টা করেছেন, সেই সমস্ত তথ্য, সেই সমস্ত স্ট্যাটাস রিপোর্ট আজ জমা দেবেন সিবিআইয়ের আধিকারিকরা প্রধান বিচারপতির বেঞ্চে। আজ যেখানে শুনানি পর্ব আর কয়েক ঘন্টা বাদেই শুরু হয়ে যাবে এবং সেদিকে প্রতিটা মুহূর্তে আমাদের নজর থাকবে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, প্রত্যেকটা জায়গায় রাজ্য পুলিশ এবং রাজ্যের ভূমিকা নিয়ে রীতিমতন প্রশ্ন তুলেছেন বিচারপতিরা এবং একই সঙ্গে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্যকে। এবং আজ সুপ্রিম কোর্টের এই শুনানি, যে শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। আরজিগড়ে ঘটনার প্রতিবাদ, প্রতি মুহূর্তে প্রতিবাদে গর্জে উঠছেন সাধারণ মানুষ এবং প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সকালেও আজ এই অবস্থানে বসে রয়েছেন, ভোর দখলে ডাক দেওয়া হয়েছে, প্রতিবাদীরা তারা উপস্থিত রয়েছেন। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, রাত দখলের পর এবার ভোর দখল গাইঘাটায়, সেখানে ভোর দখল কর্মসূচি সচেতন নাগরিক সমাজের। টিটপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। টিটপ, রাত দখলের কর্মসূচি আমরা দেখেছি, গতকাল তৃতীয় পর্বের রাত দখল কর্মসূচি ছিল, কিন্তু ভোর দখল দাবি কি তাদের? দেখো একদম, আমরা দেখেছিলাম রাত দখল, এবার কিন্তু ভোর দখল। আমার সঙ্গে এখানে যেমন অভয়ার প্রতীকী ছবি রয়েছে, তেমনি ভাবে গাইঘাটার সাধারণ মানুষ তারা প্রত্যেকেই তারা এখানে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করছেন। সঙ্গে রয়েছেন মতুয়াদের ধর্মগুরু সুব্রত ঠাকুর। প্রত্যেকের মুখে কিন্তু একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। তুমি জানো যে আর কিছু সময় পরেই যেই অভয়ার যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু সুপ্রিম কোর্টে শুরু হবে, ঠিক তার আগে প্রত্যেকের মুখে একটাই বক্তব্য, জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ যে অভয়ার বিচার চাই, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে তাদের একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকে বলছেন আমরা বিচার চাই। ঠিক এখানে তারা ভোট দখল করেছেন, প্রত্যেক সাধারণ নাগরিক তারা প্রত্যেকে এখানে রয়েছেন, তাদের প্রত্যেকের মুখে একটাই বক্তব্য, প্রত্যেকেই বিচার চাইছেন, প্রত্যেকের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, অভয়ার বিচার চাই। অর্থাৎ যেই স্লোগান, যেই ভাষা, সেই ভাষা কিন্তু প্রত্যেকে অনর, তাদের বক্তব্য কোনোরকম দল নয়, রং নয়, শুধুমাত্র এই যে অভয়ার সাথে যেই ঘটনা ঘটেছে এই ঘটনার তারা বিচার চাইছেন। তারা চাইছেন অভয়ার পরিবার তারা যাতে সুবিচার পায়, গোটা রাজ্যের মানুষ নয়, দেশের মানুষ নয়, বিশ্বের মানুষ তারা যাতে সুবিচার পায় স্বাভাবিকভাবে। এখানে মতুয়া ধর্মগুরু রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। এই যে আপনাদের ভোর দখল, আপনাদের মূল দাবি কি, মূল বক্তব্য? দেখুন, একটা মাস পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত তিলোত্তমার বিচার হয়নি। আমার যে অভয়ার যে মারা গেল, যাকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে দর্শন করে অবর্ণনীয় ভাষা তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, এখনো এক মাস হয়ে গেছে, বিচার হয়নি। আজকে আমরা বিচারের জন্য যে নাগরিক সমাজ তারা পথে নেমেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও সব বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 সবাই পথে নেমেছে, যাতে এই জাস্টিস এবং জাস্টিসের সঙ্গে সঙ্গে যারা এর সাথে যুক্ত তারা কঠোরতম, আমাদের ফাঁসি, আমাদের দাবি ফাঁসি, তাদের একদম ক্যাপিটাল পানিশমেন্ট, এবং সেটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কেউ
যাতে এরকম নিকৃষ্ট জঘন্যতম ঘটনা না করতে পারে, তার জন্য এই আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন। এবং এই ভোরে কেন, কারণ এই যে টাইমটা 4:10 থেকে 6টার মধ্যে এই যে অভয়া, সেই অভয়ের উপরে অত্যাচারটা হয়েছিল, তার জন্য আমরা এই সময়টা আমরা বেছে নিয়েছি। তুমি শুনলে, এই ভোটটাকে বেছে নিয়েছে তার কারণ এই সময়টাই মূলত অভয়ার উপরে অত্যাচার হয়েছে, তার জন্য সাধারণ মানুষ, সচেতন নাগরিক যারা প্রত্যেকেই রাস্তায় আছেন, তাদের বক্তব্য অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা বিচার চাইছেন। জাস্টিস ফর আরজিকর, একটাই বক্তব্য, জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ যে আর যে কিছু সময় ঠিক তার আগে এখনো এখানে যারা রয়েছেন, দিদিরা রয়েছেন, তাদেরও তুমি শুনতে পাচ্ছ সেই স্লোগান, গোটা বাংলার মানুষ শুনছে, গোটা ভারতবর্ষের মানুষ শুনছে, জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ যে মানুষগুলো এখানে রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে সমাজ, সচেতনমূলক নাগরিক যারা রয়েছেন তাদের বক্তব্য আজকে কোনো রং নয়, দল নয়, প্রত্যেকের ভাষা একটাই, জাস্টিস ফর আরজিকর। অভয়ার পরিবার তারা যাতে সুবিচার পায়, ঠিক সেই জন্যই তারা এই অবস্থান বিক্ষোভ, তাদের এই প্রতিবাদ। আমরা দেখেছিলাম যে রাত দখল গোটা রাজ্য, দেশ, এমনকি বিদেশ ছড়িয়ে গিয়েছিল সেই রাত দখল, এবার ভোট দখল, যেই সময়টা মূলত অভয়ের উপরে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে মূলত এই যে তাদের এই স্লোগান অভয়ার প্রতীকী ছবি, অভয়ার প্রতীকী ছবি তারা এখানে অভয়কে তারা সম্মান জানিয়েছেন, অভয়কে সম্মান জানিয়ে তারা এই প্রতীকী ছবিতে তারা এই এখানে অবস্থান বিক্ষোভ, তারা আন্দোলনে সামিল হয়েছেন। তাদের বক্তব্য, যত সময় না পর্যন্ত অভয়ার এই ঘটনায় সুবিচার তারা পাচ্ছেন, অর্থাৎ যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা চাইছেন। এমনকি যিনি মতুয়া ধর্মগুরু রয়েছেন সুব্রত ঠাকুর, তারও একটাই বক্তব্য, কোন রকম রং নয়, ধর্ম নয়, বর্ণ নয়, অর্থাৎ বিচার কিন্তু একটাই, তাদের বক্তব্য যে উই ওয়ান জাস্টিস। অর্থাৎ আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিবার যাতে সুবিচার পায়, গোটা রাজ্যের মানুষ যাতে সুবিচার পায়, তাদের সেই বক্তব্য, তারা সেই বক্তব্য কিন্তু অনর, তারা সেই ভোর থেকে বহু মহিলারা তারা সেখানে উপস্থিত রয়েছেন, প্রবীণ বয়স্ক যারা রয়েছেন তারাও আজ সেখানে উপস্থিত রয়েছেন। তারা কি মনে করছেন, বিচার ব্যবস্থার উপর আমাদের প্রত্যেকের আস্থা রয়েছে, ভরসা রয়েছে, কিন্তু তারপরও বিচারের দাবিতে তারা আজ পথে রয়েছে। টিটক একদিকে যেমন স্লোগান চলছে, অন্যদিকে সমস্ত বয়সী রয়েছেন এখানে, প্রবীণ রয়েছেন তারাও রয়েছেন, কি আপনাদের কি দাবি, মূলত কি স্লোগান, কি বলবেন? জাস্টিস ফর আরজিকর এর স্লোগান আমাদের, আজকের বিচার যেন ঠিক মতো হয় সেই আশা নিয়ে আমরা আছি। যতক্ষণ পর্যন্ত বিচার ঠিক না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, চালিয়ে যাব, আমাদের রাত জাগা। ঠিক ঠিক, অর্থাৎ বিচার দিতেই হবে, যে কারণের জন্য এবার কিন্তু স্লোগান যে উই নিড জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিস। তুমি আমাদের সঙ্গে থাকো, অন্যদিকে শিলিগুড়ির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো প্রত্যেকটা জায়গায়। রাত দখলের পর এবার ভোট দখল কর্মসূচি, অভয়ের বিচার চেয়ে ভোট দখল শিলিগুড়িতেও। নাগরিক সমাজে তারা আজ ভোট দখল করেছেন, রাস্তার দখল নিয়েছেন, যে ছবি দেখতে পাচ্ছেন অসংখ্য প্রমিলা, অসংখ্য মহিলারা তারা এই মুহূর্তে পথে। একদিকে গাইঘাটার ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে শিলিগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে রাস্তার উপরে যেন ক্যানভাসে আঁকা হচ্ছে অভয় প্রতীকী ছবি এবং একই সঙ্গে প্রতিবাদের ভাষা, প্রতিবাদী নৃত্য এবং একই সঙ্গে গানের উচ্চারণের মধ্য দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন নাগরিক সমাজ, অসংখ্য সাধারণ মানুষকে তারা পথে নেমে এসেছেন বিচারের দাবিতে। শিলিগুড়িতে ভোট দখল কর্মসূচি, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত দেখা গিয়েছে শঙ্কর ঘোষকে, শিলিগুড়ির বিজেপি বিধায়ককেও। তার বক্তব্য শোনাই আপনাদের। অংশগ্রহণ করা একটাই কারণ, এই যে ভোরের সময়, এই সময় যখন সারা বাংলা, সারা ভারত নির্ভয়ে ঘুমাচ্ছিল, ঠিক সেই সময় প্রশাসনের নিশ্চিত নিরাপত্তার মাঝখানে দাঁড়িয়ে আমাদেরকে যারা জীবন দেন, সেরকম একজন ডাক্তার ছাত্রী, তাকে নৃশংস অত্যাচার এবং পরবর্তীকালে হত্যা করা হয়।
30 দিন হয়ে গেল, তার প্রাপ্য বিচার এখনো তার পরিবার পায়নি। আমরা এই সচেতন সমাজের এই 4:10 এই অনুষ্ঠানকে সম্পূর্ণরূপে সমর্থন করেছি, এই কারণে এই সময়ের মধ্যে দিয়ে তারা যে যন্ত্রণাকে উপলব্ধি করতে চেয়েছিলেন, একজন শহরের নাগরিক হিসাবে আমার মনে হয়েছে তার পাশে থাকা, ফলে স্বাভাবিকভাবেই সেই পাশে থাকছি।